হ্যালো फ्रेंड्स তো বুঝতেই পারছো এগুলো নিয়ে যখন বসে আছি কি নিয়ে আমার ভিডিওতে চলেছে এগুলো আমার না আমার মেয়ে ডল কালেকশন ঠিক আছে তো আজকে তোমাদের আমার মাই ডটার মানে আমার মেয়ে ডল কালেকশন গুলো দেখাবো খুব অল্পই আছে কারণ কি বলো তো মানে বেশিরভাগ সব ড্যামেজ হয়ে গেছে আমরা করোনা সময় যেহেতু এক বছর ছিলাম না দেশে বাড়ি চলে গেছিলাম সব ইঁদুরে ড্যামেজ করে দিয়েছে দেখো যেগুলো মানে গাড়ির ধরো চাকা খুলে গেছে ভেঙে গেছে মাথা ছাদ উঠে গেছে কোনো পুতুলে হাত খুলে গেছে সেই সব জিনিস যারা পড়ে রয়েছে নোংরা হয়ে এক বছর ধরে পড়েছিল বুঝতেই পারছো তো সেগুলো সব বাতিল করে আপাতত নতুন এই এক বছর ধরে শুরু করে যেগুলো আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি মাই ডটার ডল কালেকশন ঠিক আছে চলো তবে এই ডলটা এক বছরের নয় এটা অনেক দিনকার এটা হলো আমার মেয়ের যখন মানে খুব ছোট ছিল মানে ছোটতে যখন প্রথম পছন্দ শুরু হয় এক মানে দেড় দু বছর থেকে মানে যখন নতুন প্রথম শুরু হয় যে পছন্দটা তখন এটা পছন্দ করে নিয়েছিল কিন্তু তখন নিয়েছিল এটা মানে যত দিন যাচ্ছে একটু কালারটা ফেড হয়ে যাচ্ছে কিন্তু এত সুন্দর ছিল দূর থেকে রাখলে মনে হতো যেন সত্যি করে অন্ধকারে থাকলে মনে যেন সত্যি একটা মানে ছোট্ট কুকুরের বাচ্চাই রয়েছে এরকম মনে হতো তো এটা অনেক দিনে এটা মেয়ের খুব পছন্দ ছিল আর যখন আমরা মানে ডিউটি মানে আমার হাজবেন্ডের সঙ্গে যখন থাকতাম তারপর যখন বাড়ি যেতাম ছুটি বুটি পেলে তখন এটা সঙ্গে করে ব্যাগে করে নিয়ে যেতে হতো কারণ কি বলতো এটা ছাড়াও থাকতে চাইতো না জানো তো বাচ্চাদের এক একটা এমন পছন্দ জিনিস আছে সেগুলো তাদের সবসময় ক্যারি করতে হয় তো এটাও একটা ডল দেখো ডল এটা কি টেডি বলে না এটা টেডি তো এটা এটা কালারটা তো কালারটা অনেকটা ফেড হয়ে গেছে এটার এইটার মধ্যে অনেক দুঃখের ঘটনা আছে কি বলো তো কারণ আমার যখন ডেলি মানে আমার যখন মেয়ে হয় তখন ডেলিভারির সময় আমার হাজবেন্ড কিন্তু আমার পাশে ছিল না সেই সময় আমার হাজবেন্ড যখন মেয়ের সাথে প্রথম দেখা করতে আসে এরকম ডল আরও দু একটা জিনিস এনেছিল সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো এই ডলের মধ্যে এটাই ছিল তাই এটাই দেখাচ্ছি মানে এটা যেমন আনন্দ তেমন দুঃখ মানে আমার হাজবেন্ড আমার ডেলিভারির সময় আমার পাশে থাকতে পারেনি তো ঠিক আছে এইটা তখন দিয়েছিল আর ও মা এইটা এটার কথা বলো না এটা হয়ে গেছে এখন আমার মেয়ের এখনকার জীবন এর আবার নাম সব কিন্তু ডলে একটা করে নাম দেওয়া আছে সেগুলো আমি জানিও না আদৌ তবে একে জানি এর নাম হচ্ছে রাধা মানে এ এখন ওর জীবন মানে ও এর জন্য একটা বালিশ তৈরি করা আছে জানো ও বালিশে শোয় পায়ে বালিশ আছে সব আছে তোমাদেরকে দেখাবো তো হয়ে গেল আর এটাও একটা এটা এটা আমার মনেই পড়ে না কবে নিয়েছিলাম এতটা কি জানি এটা ভুলে গেছি যাই হোক এটাও রয়েছে মধ্যে তবে সবসময় তো সব জিনিস নিয়ে খেলা করে না তবে ওর কি বলতো একটু খেলনা বাটি যেগুলো হয় না রান্না করবো খুন্তি ওই নাম ধরনের একটু পছন্দ ওই রকম খেলা করে বেশি তারপর পুতুল পুতুল তো থাকবেই বলো আর এইগুলো কিনলে কি হয় বলতো তাড়াতাড়ি খুব একটা নষ্ট হয় না কো এটা বুঝিয়ে কর বন্ধ কর দূরে যা এইখানে মুখের কাছে তো এই যে এই দুটো এর আরেকটা ছিল তিনটে ছিল জানি না আরেকটা কোথায় খুঁজে পাচ্ছি না আরেকটা গ্রিন কালার ছিল তো তিন ভাই এরা বসে থাকতো শোকেসের মধ্যে সাজা থাকতো গ্রিনটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না জানি না তো দেখতে পাচ্ছ এই মানে এর ছোট সাইজটা রেডি আর রিসেন্টলি এইগুলো আমার হাজবেন্ড মেয়েকে কিনে দিয়েছে মেয়ে আবদার করেছে যে এই যে তাকে চুলটা তার মধ্যে খুলে গেছে মানে কি বলতো মেয়ে না খুব কী বলবো মানে অগোছালো মানে কিছু জিনিস না হাতে রাখতে চায় না কো মানে এই যে এইগুলো এদের পারমানেন্ট জামা নয় সঙ্গে সঙ্গে আনার সঙ্গে সঙ্গে জামা খুলে ফেলবে জুতো খুলে ফেলবে তারপর আবার নিজে নিজে আবার জামা তৈরি করতে পারে যে মানে কি বলবো একটা ছোট কাপড়ের টুকরো যদি পেয়ে যায় সেই কাপড়ের টুকরো দিয়ে যে একে কত মডেলের যে ডিজাইন করে জামা তৈরি করবে তোমরা মানে চিন্তা করতে পারবে না তো এই একটা পুতুল এই চুলগুলো দেখো ফাঁকা করে দিয়েছে তাও বলি সবসময় চুলগুলো খুলবে চুল আয়াবে চুল উঠাবে কেমন ফাঁকা করে দিয়েছে চুল না থাকলে ডলের দেখবে যে বা বাড়বি ভালো লাগে না ভাই চুলগুলি সাজাবো টাজাবো ভালো লাগে আর এইটা একটা এইটা দেখো এর চুলটাও দেখো কি অবস্থা করেছে সবের চুল এই চৌকু চুলগুলো কি বলে তো খুব শৌখিন হয় অল্পতেই না জট পাকে চুল তো নয় যা লাগানো থাকে তোমার অল্পতেই খুব সাবধানে না লাগলে নষ্ট করে ফেলে আর যা আমার মেয়ে করে ফেলেছে এই দেখো এগুলো আবার ফেলে এদেরকে একবার বডি ওয়াশ করা প্রয়োজন হয়ে পড়েছে ঠিক আছে এই যে এই কটা ডলই রয়েছে তো তোমাদের সাথে এগুলি শেয়ার করলাম তো যদি এই ডল মানে যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো আর কি তোমাদের ভিডিও চাই সেই ব্যাপারে যদি তোমরা কমেন্টে লিখো আমরা সেই ভিডিও দেওয়ারই চেষ্টা করি তো ঠিক আছে